গ্রামের নাম হলো দক্ষিণ শাকচিয়া সাইন ইউনিয়ন। মুদি দোকান করি, মুদি দোকানের পাশে আমি আমার কৃষিকাজ করি, কৃষিকাজের পাশাপাশি গরু ফালি, ছাগল ফালি। আমাদের এটা চরাঞ্চল, চতুর্দিকে নদী, আর দক্ষিণ পাশে বঙ্গোপসাগর। বড়া থেকে এখানে বিদ্যুৎ আনার মতো এখানে কোনো লাইন নেই, যোগাযোগ বিচ্ছিন্ন, বিশাল বড় নদী, এখান থেকে আনার কোনো ব্যবস্থা নেই। প্রথম সময় আমরা ব্যবসা করি ইয়ে দেখো হেজাক লাইট দিয়ে, পরে অনেক সমস্যা হইতো, হেজাক লাইটের দোকান ঠিক মতো করা যাইতো না, হেজাক লাইট নষ্ট হয়ে গেলে আমরা মোমবাতি জ্বালান লাগতো। তারপরে আমরা ওই সোলার আনছি, শুরু করতো, তখন তখন খরচ হইতো আমাদের অনেক, অনেক সময় ব্যাটারি সমস্যা দেখা দিত, জ্বর তুয়ান আইতো, জ্বর তুয়ান আইলে আমরা ব্যাটারি চার্জ থাকতো না। পরে আমাদের ট্যানেন আসলো, এখানে আসার পর আমরা দোকানে নিয়েছি, আমাদের দোকানে অনেক খরচা কম হয়, তাহলে আমাদের মুনাফা অনেক বেশি হয়। আগে 10টা মতো খোলা রাখতাম, এখন রাত্র 11টা 11:30 মতো 12টা মতো আমরা খোলা রাখতে পারি। ওই অন্য বিদ্যুৎ চালালে আমার মাসে যাইতে আমার 1200-1300 টাকা, আমার এই মাসে যায় না 300-400 টাকা যায় না। আমাদের বাড়ির পাশে মিনিগেট, মিনিগেট এখানে আসা যাওয়া করে মিনিগেটে যাই, গেলে দেখি অনেকগুলো প্লেট আছে, বিল্ডিং করছে, এখানে বিল্ডিংয়ের ভিতরে ব্যাটারি আছে অনেকগুলো, এখানে ব্যাটারি সাইজে বিদ্যুৎ দেয়, ওই যদি ব্যাটারি স্কুল না গুলালেও মেশিন দিয়ে তারা বিদ্যুৎ দেয়। সুবিধা হয়েছে, এখানে এখন লোক পলা এখন লেখাপড়া করায় 10টা 11টা 12টা মতো লেখাপড়া করে, বিদ্যুৎ আলো অনেক ভালো দেয়, আমাদের ব্যবসা মানে অনেক সুবিধা হয়েছে, আমাদের দেশ আগে অনেক উন্নত হয়েছে।